সৌদি পুলিশের হাত থেকে বাঁচতে যে 10টি টিপস আপনাকে সাহায্য করবে, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই টিপস গুলো শিখে নিব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। টিপস নাম্বার 1, সৌদি পুলিশের অভিযানের ভিডিও আপলোড করা এবং তা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। অর্থাৎ আমরা কখনোই ভুল করে সৌদি পুলিশের যে অভিযানগুলো তারা পরিচালনা করে সেই পরিচালনার ভিডিওগুলো কখনোই আমরা আমাদের মোবাইল ফোনে ধারণ করব না, এবং তা কখনোই বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে দিব না। কখনো যদি ভুলবশত এগুলো দিয়ে দিই এবং আপনি যদি সৌদি পুলিশের নজরদারির মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনাকে জেলে যেতে হবে। তাই এই ভুলগুলো আমরা কখনোই করব না। টিপস নাম্বার 2, সৌদি সরকারের অন্তর্গত বিভিন্ন সরকারি স্থাপনা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর ভিডিও চেকপোস্টের ভিডিও ইত্যাদি নিজের মোবাইলে ধারণ করা যাবে না এবং তা ভুল করেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না। আমরা টিপস নাম্বার 1-এ যেগুলো জানছি ঠিক সেই রকমই আমরা বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি স্থাপনা যেগুলো আছে আমরা অনেক সময় নতুন দেখলে এগুলো আমরা বিভিন্ন মোবাইলে ধারণ করি এবং বিভিন্নভাবে আমাদের ফেসবুক পেজে বা আমাদের আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি এগুলোতে আপলোড করে থাকি। অন্যান্য দেশে এগুলো কোনো কিছু না হলেও কোনো ব্যাপার না হলেও সৌদি সরকার এগুলো সম্পূর্ণই অবৈধভাবে দেখে, তাই এগুলো আমরা কখনোই ভুল করে করব না। টিপস নাম্বার 3, এখন সৌদি আরবে ব্যাপক পরিমাণে পুলিশি অভিযান চলছে, এই সময় ভুল করেও মাদকদ্রব্য পান সিগারেট এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য কাছে রাখা যাবে না, এগুলো সবসময়ের জন্য অবৈধ। অনেকে মনে করেন যে পান রাখা যাবে বা পান রাখলে সমস্যা নাই, তবে আমি বলবো সতর্ক থাকার কারণ জন্য এই সময়ও আপনারা যারা পান খান ঘরের বাইরে বা বিভিন্ন জায়গায় গেলে পকেটে পান রাখবেন না, আর অন্যান্য নেশাজাতীয় দ্রব্য তো কখনোই না। টিপস নাম্বার 4, হারাম শরীফে যারা কাজ করেন তারা বকশিশ হিসেবে বিভিন্ন দেশের মুদ্রা পেয়ে থাকেন, এগুলো কাছে রাখা যাবে না, এগুলো একসাথে পেলে আপনাকে ভিক্ষাবৃত্তির মামলায় আটক হতে পারেন বা আটক করতে পারে। ব্যাপারটা আরেকটু বলি যে আমরা অনেক সময় আমরা যারা বিশেষ করে বাঙালি আছি তারা অন্যের উপকার করার জন্য অনেক সময় বিভিন্ন ধরনকে সাহায্য করে থাকি এবং এই সাহায্যের প্রেক্ষিতে অনেকে বকশিশ দিয়ে থাকে, বা যারা হারাম শরীফে কাজ করেন তারা হচ্ছে বিভিন্ন ধরনের কাছ থেকে বিভিন্ন দেশের মুদ্রা পেয়ে থাকেন, যে মুদ্রাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এই মুদ্রাগুলো যদি আপনি কাছে পান কাছে থাকে এবং এগুলো যদি আপনার কাছ থেকে পুলিশ পায় তাহলে আপনাকে ভিক্ষাবৃত্তির মামলায় আটক করতে পারে। আর সৌদি আরবে ভিক্ষাবৃত্তি কখনোই বৈধ নয় এবং এই কারণে প্রত্যেক বছরই বিভিন্ন দেশের বিশেষ করে বাঙালিরা এই ভিক্ষাবৃত্তির অপরাধে মামলা এবং জরিমানা দেওয়া হয় এবং অনেককে দেশেও পাঠিয়ে দেওয়া হয়, তাই এই কাজগুলো আপনারা কখনোই করবেন না। টিপস নাম্বার 5, ওমরা চলাকালীন সময়ে কাউকে সাহায্য করার জন্য অ্যারাবিয়া বা ট্রলি ঠেলতে যাবেন না, এতে হামলা করার অপরাধে গ্রেপ্তার হতে পারেন। এই ব্যাপারটি আর একটু ক্লিয়ার করি, আমরা অনেকে বিশেষ করে ওমরা চলাকালীন সময় বা হজের সময় আমরা একজন আরেকজনকে সাহায্য করতে চাই, যেটা অবশ্যই ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের করতে গিয়ে অনেকে অপরাধী হয়ে যান, কারণ অনেকে সেই সময় পুলিশ যদি আপনাকে সঠিক টেন্ডেন্সি বা অর্থাৎ আপনার আপনি কি করতে চাচ্ছেন এটা যদি তাদের বোধগম্য না হয় তাহলে আপনি এই সাহায্য করার ক্ষেত্রেও আপনি অপরাধী হয়ে যেতে পারেন এবং আপনাকে গ্রেপ্তার করা যেতে পারে, তাই এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। টিপস নাম্বার 6, সম্পর্ক ভালো হওয়ার কারণে কখনো অন্য কোনো প্রতিষ্ঠান বা ক্যাশ কাউন্টারে বসবেন না, কারণ এই সময় বল দিয়া পুলিশ বা বল দিয়া চেক করলে আপনাকে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ আমরা অনেক সময় সম্পর্ক ভালো করার কারণে বা অনেকের যদি সম্পর্ক ভালো থাকে আমরা আরেকজনের প্রতিষ্ঠানে গিয়ে বসে থাকি বা ভিতরে যেয়ে বসি, অনেক সময় ক্যাশে পাশে বসি, তো এই কাজগুলো করা যাবে না, কারণ এই সময় যদি বল দিয়া চেক করতে আসে তাহলে আপনাকে গ্রেপ্তার করতে পারে এবং গ্রেপ্তার করার কারণ হচ্ছে
যে আপনি এক প্রতিষ্ঠানের শ্রমিক, আপনি একটা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতেছেন, এক কপিলের আন্ডারে কাজ করতেছেন, এবং আপনি যখন অন্য কপিলের আন্ডারে বা অন্য কোনো প্রতিষ্ঠানে বসে থাকবেন, তখন সৌদি সরকারের নিয়ম অনুসারে আপনাকে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করবে। তার কারণ সেই দেশে এক জায়গার শ্রমিক আর এক জায়গায় বিনা অনুমতিতে কাজ করতে পারে না, তাই এই কাজগুলো আপনারা কখনোই করতে যাবেন না। টিপস নাম্বার 7, এটা নিজেকে সুরক্ষিত রাখার বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে কিভাবে বাঁচাবেন তার একটি বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। সেক্ষেত্রে সবসময় ইকামা কার্ড সঙ্গে রাখবেন, কপিলের ফোন নাম্বার মনে রাখবেন, কপিল কোথায় আছে তার বর্তমান অবস্থা সম্পর্কে আপনি জেনে রাখবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে যদি আপনি বাইরে বের হন এবং আপনাকে যদি সৌদি পুলিশ ধরে, তো সর্বপ্রথম আপনার কাছ থেকে যেটি জানতে চাবে সেটা হচ্ছে আপনার কাছে ইকামা কার্ড আছে কিনা, অর্থাৎ বতাকা আছে কিনা, এটা আপনার কাছে চেক করবে। এবং আপনি যদি ভুলবশত আপনার এক শহর থেকে অন্য শহরে চলে আসেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রেপ্তার করবে এবং জরিমানা হিসাবে 10,000 টাকা বা আপনার 10,000 রিয়াল জরিমানা, গুরুতর অপরাধ হলে আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে একটি বুদ্ধিমানের কাজ হবে যে ইকামা কার্ডটা অবশ্যই সবসময় সঙ্গে রাখবেন, যেহেতু এখন স্মার্ট কার্ড। আর একটা ব্যাপার হচ্ছে যে কপিলের ফোন নাম্বারটা মনে রাখা, তার কারণ পুলিশ ধরলে আপনাকে আপনি কোন কপিলের আন্ডারে আছেন বা আপনার কপিলকে এটা জানতে চাবে, এবং আপনি যাতে সহজে আপনার কপিলের সাথে কথা বলিয়ে দিতে পারেন এজন্য কপিলের ফোন নাম্বারটা মনে রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে কপিল কোথায় আছে তার বর্তমান অবস্থা সম্পর্কে যদি আপনি জেনে রাখেন, তাহলে আপনি যে শহরে আছেন সেই শহরে আপনি বলতে পারবেন যে আপনার কপিলও এই শহরে আছে, কারণ আপনি এক জায়গায় কাজ করা অবস্থায় অন্য জায়গায় কখনোই যেতে পারবেন না, এতে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আপনি গ্রেপ্তার হতে পারেন। তাই আপনার কপিল যেখানে আছে আপনি যদি সেখানকার অবস্থা সম্পর্কে নিজের কথাটা বলেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার কপাল যদি ভালো থাকে এক্ষেত্রে বেঁচেও যেতে পারেন। টিপস নাম্বার 8, অপরিচিত কারোর ব্যাগ বা জিনিসপত্র আপনি নিজের সাথে নেবেন না। সৌদি আরবে যেহেতু এই সময় কঠোর পরিমাণে অভিযান চলতেছে, তাই আপনি অপরিচিত কারোর ব্যাগ বা জিনিসপত্র কখনোই নিজের কাছে রাখবেন না। অনেক সময় বিভিন্ন বাস স্ট্যান্ড, বিমানবন্দর, এই সব জায়গায় সাহায্য করার ক্ষেত্রে অনেক সময় বলে থাকে যে আমার ব্যাগটা আপনি নিন বা কিছুক্ষণের জন্য রাখেন, তো এতে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এবং তল্লাশি করার সময় যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ব্যাগ থেকে পায়, তাহলে সেটার মাশুল আপনাকে গুনতে হবে, তাই এই কাজগুলো কখনোই করবেন না। টিপস নাম্বার 9, অপরিচিত কাউকে গাড়িতে বসাবেন না। আমরা যারা ট্যাক্সি ড্রাইভার বা ট্যাক্সি চালাই, অনেক সময় আমরা গাড়ি শেয়ার করি, বা আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই ট্যাক্সিতে, তখন আমরা গাড়ি শেয়ার করি। তো সেক্ষেত্রে আপনি অপরিচিত বা নিজের কাছে খারাপ লাগে এমন কাউকে আপনার গাড়িতে বসাবেন না বা আপনার গাড়ি শেয়ার করবেন না, কারণ আপনি অপরাধী না, কিন্তু সে যদি কোনো অপরাধে অপরাধী হয়ে থাকে, তাহলে আপনার সাথে থাকার কারণে আপনিও অপরাধী হয়ে যাবেন। তো এই কাজগুলো কখনোই করবেন না। টিপস নাম্বার 10, কপিলের অনুমতি ছাড়া কখনোই এক শহর থেকে অন্য শহরে যাবেন না। আমরা অনেক সময় একজনের আন্ডারে কাজ করার ক্ষেত্রে এক কপিলের সাথে কাজ করতে করতে অন্য কাজ খুঁজি, সেক্ষেত্রে অনেক সময় এক শহর থেকে অন্য শহরে যেতে হয়। তো এখন যে পরিমাণ অভিযান চলতেছে, বা আপনারা যদি দেশে আসতে না চান, তাহলে অবশ্যই এই কাজটি এই সময় করবেন না। আপনাদের যে মেয়াদ আছে এই মেয়াদের পরে চেষ্টা করুন, বা অভিযানটা যদি একটু থেমে যায় সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাজ খোঁজাখুঁজি করবেন। এখন আপাতত কপিলের অনুমতি ছাড়া কখনোই বাইরে যাবেন না। আজ এ পর্যন্তই, আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে দিবে। আর সবসময় দোয়া করি আমার যারা ভিউয়ার্সরা আছেন সৌদি সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সবসময় ভালো থাকুন, এই দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।